আসসালামু আলাইকুম। ধরুন এক নির্জন আইল্যান্ডে আপনি আটকা পড়ে গিয়েছেন এবং আইল্যান্ডটিতে আপনি একটি বৃহৎ আকারের কুমিরের মুখোমুখি হলেন। এখন আপনি কিভাবে নিজেকে এবং আপনার সঙ্গীদেরকে বাঁচাবেন? আজকে আমরা ক্রোকোডাইল আইসল্যান্ড নামক এরকমই একটি সার্ভাইভাল মুভির দেখতে চলেছি, যার আইএমডিবি রেটিং পয়েন্ট ছিল 3.9/10। তো চলুন আর দেরি না করে মুভির কাহিনীতে যাওয়া যাক। মুভির শুরুতে আমাদেরকে 1945 সালের দৃশ্য দেখানো হয়, যেখানে দুজন পাইলট যুদ্ধবিমান নিয়ে তাদের ক্যাম্পে যাচ্ছিল। তখনই তাদের বিমানের জানালায় একটি পাখি এসে ধাক্কা খায়। দেখতে দেখতে ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে তাদের বিমানের সাথে ধাক্কা খেতে থাকে এবং এর ফলে তাদের বিমানটি ক্র্যাশ হতে যায়। আর তখন তারা প্যারাশুট দিয়ে বিমান থেকে ঝাঁপ দিয়ে দেয়। তাদের মধ্যে থেকে তো একজন আইল্যান্ডে ল্যান্ড করে, কিন্তু অন্যজন পানির উপরে ল্যান্ড করতে যায়। আর ঠিক তখনই একটি বিশাল আকৃতির কুমির পাইলটটিকে খেয়ে ফেলে, যা দেখে অপর পাইলট অনেক ভয় পেয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা বর্তমান সময়ের একটি বিমান দেখতে পাই, যেখানে একটি যাত্রী লিন তার মেয়েকে চ্যাং নামক একজন ছেলের সাথে কথা বলতে দেখতে পাই। লিন ওয়াইকে এই সম্পর্কে জিজ্ঞাসা করলে ওয়াই কিছুই বলে না, যা দেখে আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। আর ঠিক ওই মুহূর্তে তাদের বিমানটি আকাশের বেশি উপরে উঠে যাওয়াতে সেখানে অক্সিজেনের মাত্রা কমে যায়। তাই এয়ার হোস্টেসরা সেখানে থাকা যাত্রীদেরকে অক্সিজেন মাস্ক পরিধান করতে বলে। অন্যদিকে পাইলটদেরকে দেখানো হয়, যারা কিনা বিমানটিকে কন্ট্রোল করছিল। তখন অনেকগুলো পাখি এসে তাদের বিমানে ধাক্কা খেতে থাকে, যে কারণে বিমানটি খারাপ হয়ে যায়। পাইলটরাও অনেক কষ্ট করে বিমানটিকে কন্ট্রোল করতে না পারায় বিমানটিকে পানিতে ল্যান্ড করায়। কিন্তু এখানে বিমানটি একটি পাথরের সাথে ধাক্কা লাগে এবং যার ফলে দুই টুকরো হয়ে বিভক্ত হয়ে যায়। এরপর পেছনের অংশটুকু একটি তীরে গিয়ে পৌঁছায়। এখানে লিন দ্রুত ওয়াইকে সেখান থেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। এরপর তারা দেখতে পায় সেখানে অনেকগুলো মানুষ আহত হয়ে গিয়েছে, অনেকে আবার মারাও গিয়েছে। ওয়াই এখানে চ্যাংকে সুস্থ দেখে তার সাথে কথা বলার জন্য এগিয়ে যায়। তখন লিন এখানে বাধা দিলে ওয়াই আবারও লিনের উপর রেগে যায়। অন্যদিকে যাত্রীদের মধ্যে থেকে অনেকে সাহায্যের জন্য ইমার্জেন্সি কল করতে চায়, কিন্তু নেটওয়ার্ক না থাকায় তারা ব্যর্থ হয়। তাছাড়াও তাদের সাথে প্রয়োজনীয় খাবার এবং পানি ছিল না, তাই লিন চ্যাং এবং লু মিলে জঙ্গলে যায় কিছু প্রয়োজনীয় জিনিসের সন্ধানে। তখন লিন চ্যাংকে ওয়াই থেকে দূরে থাকতে বলে। এখন তারা জঙ্গলের ভিতর অনেক বড় একটা পায়ের ছাপ দেখতে পেয়েও এতে তেমন একটা গুরুত্ব দেয় না। কিছুক্ষণ পর লিন একটি কুঁড়েঘর দেখতে পায়। সেখানে গিয়ে তারা কিছু ছুরি সহ একটি ডায়েরি খুঁজে পায়, যা মুভির প্রথমে দেখানো বেঁচে যাওয়া পাইলটের ছিল। এখানে ডায়েরিটি পড়ে তারা জানতে পারে যে আইল্যান্ডে একটি জায়ান্ট ক্রোকোডাইল রয়েছে। এটা জানতে পেরে তারা ভয় পেয়ে যায় এবং বাকিদেরকে সতর্ক করার জন্য তাদের দিকে ছুটে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই একজন ছেলে পানিতে নেমে কিছু প্রয়োজনীয় জিনিস খুঁজছিল। তখন পানিতে থাকা কিছু একটা তাকে টেনে নিয়ে চলে যায়, কিন্তু সেখানে থাকা কেউই সেটা লক্ষ্য করে না। এদিকে লিয়ের গর্ভবতী স্ত্রী জিয়াকে দেখানো হয়, যে কিনা ওয়াইয়ের সাথে গল্প করছিল। এখানে আমরা জানতে পারি ওয়াই এবং তার বাবা লিন ওয়াইয়ের মায়ের ফেডারেল থেকে ফিরছিল। সেখানে জিয়া দুঃখ প্রকাশ করে। এখন এরপরে আমরা একজন লোককে দেখতে পাই, যে কিনা একটি মেয়ের কাছ থেকে পানি চাইলে মেয়েটি দিতে অস্বীকার করে। লোকটি এখানে মেয়েটির থেকে পানি ছিনিয়ে নিতে চায়। তখন লি লোকটাকে এমন করতে বাধা দেয়, যে কারণে লোকটির সাথে লিয়ের মারামারি লেগে যায়। এখানে তাদের মারামারি আটকাতে গিয়ে একজন লোক পানিতে পড়ে যায়। দেখতে দেখতে লোকটিকে একটি কুমির খেয়েও ফেলে, যা দেখে সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই পানি থেকে অনেকগুলো কুমির উপরে চলে আসে এবং তাদেরকে তাড়া করতে শুরু করে, যার ফলে সবাই নিজ নিজ প্রাণ বাঁচাতে জঙ্গলের ভিতরে ছুটে যায়। আর এরপর লিন্ডা যখন ফিরে আসে তখন তারা সেখানে কাউকেই দেখতে পায় না, এমনকি মৃত ব্যক্তিদের লাশগুলোও সেখানে ছিল না। তখন তারা সেখানে অনেকগুলো কুমিরের পায়ের ছাপ দেখতে পায়, যা জঙ্গলে দেখা পায়ের ছাপগুলির থেকে দেখতে ছোট ছিল। ফলে এটা দেখে তারা বুঝতে পেরে যায় যে লাশগুলিকে কুমিরগুলো খেয়ে ফেলেছে এবং এই আইসল্যান্ডে একটি কুমির নয় বরং অনেকগুলো কুমির রয়েছে। তখন লিন্ডা ওয়াইদেরকে খুঁজতে আবারও জঙ্গলের ভিতরে চলে যায়। অপরদিকে ওয়াইদেরকে কুমিরগুলো তাড়া করার সময় এয়ার হোস্টেস মেয়েটি পড়ে যায় এবং কুমিরটি তাকে খেয়ে ফেলে। পরে ওয়াইরা সবাই একটি ঝর্ণার কাছে এসে পড়ে, যেটা খানিকটা নিরাপদ ছিল, তাই তারা সবাই সেখানে বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় লি কোনো কিছু আসার শব্দ শুনতে পায়, ফলে সবাই এখানে ভয় পেয়ে যায়। কিন্তু সেটা লিনদের আসার পায়ের শব্দ ছিল, যারা ওয়াইদের খুঁজতে সেখানে এসেছিল। ফলে এখন তারা সবাই আবারও এক হয়ে যায় এবং অনেকটা নিশ্চিন্ত হয়ে সেখানেই সময় কাটাতে থাকে। এর মধ্যেই আমরা দেখতে পাই একজন ছেলের তার পা থেকে রক্ত পড়ছিল। আর এখানে দুঃখের বিষয় হলো, ছেলেটি যেখানেই বসেছিল সেখানেই ওই বড় কুমিরটি ঘুমিয়েছিল। কুমিরটি এখানে ছেলেটির রক্তের গন্ধে জেগে যায় এবং ছেলেটিকে খেয়ে ফেলে। তখন সবাই আবার এই কুমিরটিকে দেখে ভয় পেয়ে আবারও পালাতে শুরু করে। এখানে লিন কোনো মতে সেখান থেকে বেঁচে গেলেও একজন মেয়ের পা পাথরে আটকে যায় এবং কুমিরটি মেয়েটিকে খেয়ে ফেলে। বাকিরা সেখান থেকে বেঁচে কোনো মতে মুভির প্রথমে দেখানো সেই পাইলটের তৈরি করা কুঁড়েঘরটিতে এসে পৌঁছায়।
তখন লিন বলে আজকে রাতে তারা এখানেই থাকবে, কেননা এই স্থানটা বাকি জায়গাগুলো থেকে নিরাপদ ছিল। এখন ঘরটিতে ওয়াই কিছু গ্রেনেড এবং বুলেট খুঁজে পায়, আর সেটা পেয়ে লিনকে দেয়। লিন বুলেট থেকে বারুদ বের করে তার ক্ষতস্থানে লাগায় এবং চ্যাংকে সেখানে আগুন লাগিয়ে দিতে বলে। চ্যাং সেখানে আগুন লাগিয়ে দিলে লিনের এখানে অনেক কষ্ট তো হয় ঠিকই, কিন্তু এতে তার ক্ষতস্থানটি ঠিক হয়ে যায়, যা দেখে সেখানকার সবাই বুঝতে পারে লিন হয়তো একজন মিলিটারি ম্যান ছিল। এখন রাতের বেলা সবাই খাবার খাওয়ার সময় লিন ওয়াইকে জিজ্ঞাসা করে সে ধূমপান করে কিনা, যা শুনে ওয়াই আরও বেশি রেগে যায় তার বাবার উপরে এবং খাওয়া ছেড়ে সেখান থেকে উঠে যায়। এখানে লিন সবাইকে জানায় যে ওয়াই তার সাথে এমন ব্যবহার কেন করছে। মূলত দীর্ঘ 5 বছর পর লিন ওয়াইয়ের সাথে দেখা করেছিল, তাও আবার তার মায়ের ফেডারেলের দিন, যে কারণে ওয়াই তার উপর ভীষণ রেগেছিল। এখন রাতের বেলা লিন এবং লু পাহারা দিচ্ছিল, তখন তাদের সামনে গাছের উপর থেকে একটি কঙ্কাল এসে নিচে পড়ে, যা মূলত ওই বেঁচে থাকা পাইলটের ছিল। তখন লিন এবং লু ধারণা করে যে এই লোকটিকে কুমির খায়নি, কারণ যদি কুমির খেত তাহলে তার কঙ্কালও পাওয়া যেত না, অর্থাৎ এই জঙ্গলে আরও কিছু বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। এখন সকালবেলায় লিন কিছু ফল খুঁজতে জঙ্গলে যায়। অন্যদিকে জিয়ান নামক একজন মেয়েকে আমরা দেখতে পাই, যে কিনা মোবাইলে ব্লগ শুট করছিল। তখন তার পায়ে আঠালো কিছু লেগে যায়, সেখানে পা পরিষ্কার করতে গিয়ে নিজের পুরো শরীরে এই আঠা লাগিয়ে ফেলে এবং এরপর তা পরিষ্কার করতে ফাঙ্কি নিয়ে ঝর্ণার কাছে যায়। আর ঠিক তখনই আমরা জানতে পারি যে এই আঠা আসলে জায়ান্ট মাকড়সার ডিম থেকে বের হচ্ছিল। এখন চ্যান এবং ওয়াই ঘুম থেকে উঠে বাইরে বের হলে তারা একটি জায়ান্ট মাকড়সাকে দেখতে পায়, যা তাদের কুড়ে ঘরটির উপরে ঘুমাচ্ছিল। চ্যাং এবং ওয়াই বাকি সবাইদেরকে ডেকে মাকড়সাটিকে দেখালে তারা সবাই এখানে ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে পালাতে চায়। কিন্তু ওয়াই এখানে তার বাবাকে ছাড়া যেতে রাজি হচ্ছিল না, কিন্তু লিনের জন্য অপেক্ষা করার সময়ও তাদের কাছে ছিল না, কেননা এখন মাকড়সাটি ঘুমোচ্ছিল আর এই মাকড়সাটির ঘুম ভাঙলে তারা হয়তো বা এখান থেকে আর পালাতে পারবে না। তাই তারা লিনকে ছাড়াই সেখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার সময় তারা লুকে বাইরে ঘুমিয়ে থাকতে দেখতে পায় এবং চ্যাং এখানে লুকে ডাকতে যায়। আর ঠিক ওই মুহূর্তে তাদের দলের একজন লোক দ্রুত সেখান থেকে পালাতে গিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়, যে কারণে মাকড়সাটি জেগে যায় এবং সাথে সাথে মাকড়সাটি তাকে মেরে ফেলে। এটা থেকে সবাই সেখানে পালাতে শুরু করে, আর ওই মুহূর্তে চ্যাংদের চিৎকার লিন শুনতে পায় এবং সে তাড়াতাড়ি সেদিকে যেতে শুরু করে। এদিকে পালানোর সময় লিন এবং জিয়ানকে মাকড়সা আটকে ফেলে, তাদের আক্রমণ করতে থাকে। আর ঠিক তখনই লু মাকড়সাটাকে একটি পাথর মারে, যার ফলে মাকড়সাটি এখানে লুয়ের পিছনে পড়ে যায়। ওই মুহূর্তে সেখানে আরও মাকড়সা আসতে থাকে, যা দেখে চ্যাংরা সবাই দৌড়তে থাকে। দৌড়তে দৌড়তে ওয়াই মাকড়সার জালে আটকে যায়, চান্দা মাকড়সার জালগুলিকে কেটে ওয়াইকে কোনো মতে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং একটি স্থানে গিয়ে লুকিয়ে পড়ে। মাকড়সাগুলো তাদের জন্য বাইরে অপেক্ষা করতে থাকে। তখন লিন এখানে এসে মাকড়সাগুলোকে তাদের থেকে সরিয়ে নিয়ে যায়, যাতে করে ওয়াইরা বেঁচে যায়। এরপর সে নিজে সেই কুড়ে ঘরের পাশে এসে লুকিয়ে পড়েন, সেখানে তার লুইয়ের সাথে দেখা হয়। তারা দুজনে এখানে ওই কুড়ে ঘরে লুকিয়ে থাকার সিদ্ধান্ত নেয় এবং তারা যখন সেখানে লুকিয়েছিল ঠিক তখনই উপর থেকে মাকড়সা লুইয়ের উপর আক্রমণ করে। এতে লিন মাকড়সার একটি পা কেটে ফেলে, কিন্তু এতে কোনো লাভ হয় না, কেননা এই আক্রমণে লুই বেশি আহত হয়ে গিয়েছিল এবং সে সেখানেই মারা যায়। এরপর মাকড়সাটি লিনের উপর আক্রমণ করলে লিন মাকড়সাটির উপর একটি গ্রেনেড ফেলে দেয়, যার ফলে মাকড়সাটি সেখানেই মারা যায়। অন্যদিকে ওয়াইয়ের এক স্থানে কিছু ফল একত্রিত দেখতে পায় এবং এটা দেখে তারা বুঝতে পারে যে লিন এগুলো এখানে রেখেছে। এখন তারা পালাতে পালাতে একটি ছোটোখাটো নদীর সামনে এসে পড়ে। সবাই সেখান থেকে পার হতে পারলেও চ্যাং পার হওয়ার সময় পানিতে একটি কুমির চলে আসে এবং চ্যাংয়ের উপর আক্রমণ করতে গেলে লিন সেখানে এসে কোনো মতে তাকে বাঁচিয়ে নেয় এবং কুমিরটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ওয়াই তখন তার বাবার ভালোবাসা অনুধাবন করতে পারে এবং লিনকে জড়িয়ে ধরে। অন্যদিকে জিয়ান পানিতে বসে গোসল করছিল, তখন সে পানিতে কিছু একটার আওয়াজ পায় কিন্তু তাতে সে মনোযোগ দেয় না। ফাং তখন জিয়ানকে সিডিউস করে কিন্তু জিয়ান তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ওই মুহূর্তে ফাং উঠে যায়, ঠিক তখনই একটি কুমির এসে জিয়ানকে টেনে নিয়ে যাওয়া শুরু করে। জিয়ান এখানে ফাংকে সাহায্য করতে বললে ফাং জিয়ানকে এক লাথি মেরে সেখান থেকে পালিয়ে চলে আসে, আর এর ফলে আমরা বুঝতে পারি যে ফাং কতটা স্বার্থপর ছিল। যাই হোক, এখানে জিয়ানকে কুমিরটি মেরে ফেলে। অন্যদিকে লিন একটি বিধ্বস্ত যুদ্ধবিমান দেখতে পায়, যেখানে তার একটি নষ্ট রেডিও ট্রান্সমিটারও খুঁজে পায়। চ্যাং সেটা ঠিক করে ফেললে ওয়াই রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করে আর তাদেরকে সব ঘটনা খুলে বলে। সব শুনে রেস্কিউ টিম তাদেরকে দক্ষিণ পূর্ব দিকে যেতে বলে, আর তখন লিন সেখানে একটি বন্দুকও খুঁজে পায়। ওই মুহূর্তে ফাং সেখানে চলে আসে এবং ওয়াই ফাংকে জিজ্ঞাসা করে জিয়ানের কথা। ফাং বলে জিয়ানকে কুমির খেয়ে ফেলেছে। এরপর সবাই নির্দেশনা অনুযায়ী ওই দিকে যেতে শুরু করে, আর যেতে যেতে তারা একটি বড় নদীর কাছে এসে পৌঁছায়, যে নদীটি তাদেরকে সাঁতার কেটে পার হতে হবে। কিন্তু জিয়া প্রেগনেন্ট হওয়ার কারণে সাঁতার কাটতে পারবে না, তাই লিন গাছের ডাল এবং লতাপাতা কেটে তা দিয়ে একটি ভেলা তৈরি করে। লিন প্রথমে নদী পার হয়ে যায় এবং একটি লতার সাহায্যে জিয়ার ভেলাটিকে টেনে এই পারে নিয়ে আসা শুরু করে, কিন্তু তখন লিন সেই জায়ান কুমিরটিকে তাদের দিকে আসতে দেখতে পায়।
তাই সে সেখানে তাড়াহুড়ো করে জিয়াকে বাঁচাতে ভেড়াটি টানতে শুরু করে। আর ওই মুহূর্তে তাড়াহুড়োয় লতাটি ছিঁড়ে যায়। ফলে লি এখানে জিয়াকে বাঁচাতে ভেড়াটিকে ধাক্কা দিয়ে কিনারায় পৌঁছে দেয় তো ঠিকই, কিন্তু নিজের জীবন বাঁচাতে পারে না। সেখানে নিজের জীবনের বিনিময়ে নিজের স্ত্রী এবং সন্তানের জীবন বাঁচায়। এখন কুমিরটি লিনকে তাড়া করতে শুরু করে। তখন লিন কুমিরটিকে গুলি করতে থাকলে তার কোনো প্রকার প্রভাব কুমিরটির উপর পড়ে না। দৌড়ানোর সময় ফাং এখানে পড়ে যায়। ওয়াই তাকে সাহায্য করতে এলেও ফাং ওয়াইকে ধাক্কা মেরে দিয়ে কুমিরটির দিকে ফেলে দেয়, যাতে করে কুমিরটি ওয়াইয়ের উপর আক্রমণ করে এবং এই সুযোগে ফাং সেখান থেকে পালাতে পারে। তবে কুমিরটি ওয়াইকে মারতে গেলে লিন সেখানে এসে উপস্থিত হয় এবং কুমিরটিকে গুলি করতে শুরু করে, যাতে করে কুমিরটির নজর লিনের দিকে ফিরে যায়। তবে এখানে লিনের করা একটি গুলির মধ্যে থেকে একটি গুলি গিয়ে ফাং এর পায়ে পড়ে, ফলে ফাং আহত হয়ে সেখানেই পড়ে যায় এবং ভয়ে তার হার্ট অ্যাটাক শুরু হতে থাকে। ঠিক ওই মুহূর্তে কুমিরটি তাকে খেয়ে ফেলে। আর এরই মধ্যে দিয়ে আমাদের মুভির মোস্ট স্বার্থপর লোকটির মৃত্যু ঘটে। যাক, এখন কুমিরটি সেখান থেকে চলে যাবার সময় ওয়াইয়ের জ্যাকেট কুমিরটির লেজে আটকে গিয়েছে, যার ফলে ওয়াই ও কুমিরটির আস্তানায় চলে যায়। তখন লিন তার মেয়েকে বাঁচাতে কুমিরটির পেছনে পেছনে কুমিরটির আস্তানায় চলে আসে। এখন চ্যাং এবং জিয়াও তার সাথে ছিল। সেখানে এসে তারা ওয়াইকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে হঠাৎ লিন ওয়াইকে একটি স্থানে লুকিয়ে থাকতে দেখতে পায়। আর ঠিক এই মুহূর্তে কুমিরটির ঘুম ভেঙে যায়। কুমিরটির চ্যাং এর উপর আক্রমণ করতে গেলে লিন এখানে কুমিরটিকে গুলি করা শুরু করে, যার ফলে কুমিরটির নজর লিনের উপরে চলে যায়, যা দেখে লিন এখানে চ্যাং এবং ওয়াইকে সেখান থেকে চলে যেতে বলে। লিন কুমিরটিকে গ্রেনেড দিয়ে মেরে ফেলতে চাইছিল, কিন্তু গ্রেনেডটি তার হাত থেকে পড়ে যায়। অন্যদিকে চ্যাং বাইরে এসে স্বস্তি পাচ্ছিল না, তাই সে ওয়াই এবং জিয়ানকে বাইরে রেখে মাকড়সার কাটা পাটি নিয়ে লিনকে সাহায্য করতে আবারও ভিতরে চলে যায়। এদিকে লিন একটি গর্তে ঢুকে গিয়েছিল, যে কারণে কুমিরটি তার কাছে আসতে পারছিল না। এই সুযোগে লিন কুমিরটির উপর অনবরত গুলি ছুটতে থাকে, কিন্তু একটা সময় বুলেট শেষ হয়ে যায়। এরপরেও কুমিরটির কিছুই হয় না। ঠিক ওই মুহূর্তে চ্যাং লিনকে সাহায্য করতে এলে লিন তাকে গ্রেনেডটি খুঁজতে বলে। লিন গ্রেনেডটিকে কুমিরটির উপর নিক্ষেপ করতে বললে চ্যাং তা করে না, কারণ সে বুঝতে পেরেছিল এটা যদি সে করে তাহলে লিন এতে করে মারা যাবে। তাই সে কুমিরটির নজর নিজের দিকে ফিরিয়ে নেয় এবং সে সেখান থেকে পালাতে শুরু করে। কুমিরটিও তার পিছু করতে থাকে। ওই মুহূর্তে সে কুমিরটির মুখের মধ্যে গ্রেনেডটি ছুড়ে দেয়, যার ফলে কুমিরটির পেটের মধ্যে গ্রেনেডটি ফেটে যায় এবং কুমিরটি সেখানেই মারা যায়। এটা তো লিন এবং চ্যাং ভেবেছিল, কিন্তু আসলে কুমিরটি তখনও মরেছিল না। যে ব্যাপারে না জানা লিন এখানে চ্যাংয়ের বাহাদুরি দেখে অনেক খুশি হয়ে যায়। আর এরপর তারা খুশি খুশি নিশ্চিন্ত মনে সেখান থেকে বের হতে যায়। আর ঠিক ওই সময় কুমিরটি আবারও জেগে ওঠে এবং তাদের উপর আক্রমণ করতে আসে। ওই মুহূর্তে লিন চ্যাংয়ের থেকে মাকড়সার সেই শক্ত পাটি নিয়ে নেয় এবং কুমিরের পেট পুরোপুরি চিরে দেয়, যার ফলে ফাইনালি কুমিরটি এখানে মারা যায়। আর এরপর তারা আস্তে আস্তে গুহা থেকে বের হয়ে আসে। ওয়াই তাদের দুজনকে জীবিত দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর বেঁচে যাওয়া চারজন ওই রেস্কিউ টিমের দেওয়া নির্দিষ্ট স্থানে পৌঁছায়। আর ঠিক তখনই তাদের উদ্ধার করতে রেস্কিউ টিম সেখানে চলে আসে। আর এই হ্যাপি ইন্ডিংয়ের মধ্যে দিয়ে এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। আশা করছি এই সার্ভাইভাল থ্রিলার মুভিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।